খাত চুন্নি এই আমি রোজা রাখি তোর বাপের কি হয় তোর কত বড় সাহস খাত মাগি তুই বাতাল না খায় তোর তা লাগ দিমু এই বুড়ো বাসা তোর তা লাগ দিমু হ্যাঁ তুই জানস আমার গ্যাস্ট্রিক আমার আলসার আমার একটু বড় খাইতে হয় নাহলে মাথা ঘুরায় হ্যাঁ একটা রোজা রাখছিলাম কত কষ্ট হইটা প্রথম রোজা করে রাখছি ওই তিনবার রাস্তা ঘুরে পড়ে গেছি হ্যাঁ তুই বুঝবি আয় বাবা রে বাবা আবার আবার খাচ্ছ নি আবার আবার তোরে তোর নলী নয় বাইরে ভাঙ মাস গো হ্যাঁ তুই আমার মুখে মুখে কথা কষায় এই খাত কার আমি আমার ঠাইতে আমি চাল কিনছি তুই ভাত রানবি এই ভাত আমি খামো আমি রোজা রাহি না রাহি এটা আমার ব্যাপার তুই আমার রোজা রান্না তুই ভাত বান্ধব ভাত রান্ধব ধরে দেখ আমার খাত চন্দ যা যা আজ তোর তালাক দিমু তোর তালাক দিম এই বুড়া বয়সে আমি যাই ওরা রোমান আল্লাহ কিনা আমার পেটটা চলতে আছে খাসনি ভাতি রাঁধতে নাই

কি হয়েছে বুঝলাম না কাকা রোজার দিন আপনি পুরা বাড়ি মাথা উঠাই কি কি সমস্যা কি আপনার আরে বাবা কইও না আমি বুড়া মানুষ তো আমার গ্যাস্ট্রিক আলসার তো জানোই আমি রোজা রাখতে পারি না পর পর খাওয়া লাগে আর তোমার চাসি ওই খাস চন্নি কয় রোজা না রাখলে ভাত বন্ধ আমার লেগে পাক করে নাই ও আমার খিদে কাঁপতাছে বাবা কয়েছি এখন দোহান যাইতাছি কিছু খাই এহান তো না গায়ে বল নাই খাস চুন গায়ে দুনিয়ার শক্তি বল দললে আর সরতে পারি না আর তালাক দিবো খাচ্চুন আমি তালাক দিবো আর বাপেরটা খাই আর বাপের দিকে বাপের বাড়িতে চাউল আনে আমি কামা করি আমার চাউল আমার ভাত নিতে দেবে ও আর এতো ঠোস বড় কথা হ্যা বোঝ বাবা আরে কি কমু খাচ্ছুন লাগে পারি না বলে তালাক দিয়ে ও এটা কাম তো ঠিক করে না ভাই হ্যাঁ বেড়া মুরব্বী মানুষ পাক করলো না রইলো চুপ থাক বেড়া তা চুপ থাক থাকবে কত ঠিকই কইছে চুপ থাক বেকা ওই খাচ্ছুনি কত বড় সাহস

চাচি ভাত রান্না নেই দেখা আপনার হেরা তালাক দিবেন আরে চাচা আপনার যে সুস্থ মানুষ আপনি রোজা রান না মিয়া আপনার যে রোজা আইলি প্রতি বছর আপনার গ্যাস্ট্রিক আলসার আপনি তো এরপর আমি রোজা গেলে আপনার গ্যাস্ট্রিকের আলসার দেখি না বাবা ডাক্তার কইসে আপনি একটু পর খাইতে সুগারের সমস্যা আছে এগুলো হলো আপনার হুদা বানাই না ভতু আগা বুঝছেন না তুমি বেশি কথা কমে তুমি রোজা রাখছো আগা আমরা রোজা ঠিকই রাখছি গাগা তো রোজা রাখছো তুই কই পাঞ্জাবি কই

আপনি এই বয়সে কাকি তো ভালো কাজ করছে আপনি তো যেতেছেন ওই যে জাহান নামের দিকে দূর হতেছেন চাষি আপনার জাহান নামে লেগে এই পদক্ষেপটা নিয়েছে যে আপনি ভাত নাই তাহলে আপনি রোজা থাকেন মানে আপনারা না খাওয়া একটা শিক্ষা দিতে চাইতেছে আপনার রোজা নিয়ে থাকেন এখন আপনি কই মেলা করছেন হ্যাঁ ওর চাউল ওই কামাই হর্ষায় আমার বাড়ি থাই ওই আমি কামাই করে চাউল কিনি আমার ঘরে থাই ও আমার কথা শুনবে না কা হ্যাঁ ওর কথা আমি শুনবো ও কি আমার বিয়ে হরছে না আমি ওর বিয়ে হরছি শোনেন কাকা

হ্যাঁ আপনি এই বয়সে তালাক দিবেন আপনার পোলা গতে কি আপনি পার খাইতে চান এই বয়সে পুরো ঘুরে গেলে পার দেবে কে পারাইবো না আপনি এই বয়সে চাষির তালাক দিবেন হ্যাঁ কি বয়ে বয়া দেখবো হ্যাঁ বাবাজি এখন যাই কো মু তো রোজা রাখতে না দোহানের দিকে যাইতে ওই হোটেল টোটেল খোলা আছে কিছু দেখছো সব বন্ধ এলাকায় যে মাইকিং চলছে কালকে জানেন নাম নে চেয়ারম্যান সাহেব মাইকিং করে দিয়েছে যে এলাকায় রোজার দিনে কোনো দোকানপাট পাট কেউ খোলা রাখতে পারবো না সব বন্ধ কোনো দোকানপাট পাট খোলা নেই ও হালার বালার দোকান বন্ধই রাখছে হ্যাঁ ও রোজাই লাগো ঠাডা পারে না দোয়ানে ঠাডা পারে দোয়ানটা খোলতে আর বারো মাস তো খুলে তুই দেয় চেয়ারম্যানের অর্ডার যাতে এলাকায় প্রত্যেকটা মানুষ সুস্থ মনে যারা আছে তারা রোজা থাকে বাধ্যতামূলক এই কারণে চেয়ারম্যান গতকালকে মাইকিং করে বলেছে যে মহল্লার মধ্যে কেউ কোন দোকান চার দোকান বিসিকেট সিগারেট হোটেল খোলা রাখতে হবে না হ্যাঁ খোলা রাখবো ইফতারি রাখ দিয়ে খোলা রাখবো ও চেয়ারম্যান এই কাম করছে না আউ চেয়ারম্যানে আউ ভোট নেতে ভোট এবার জায়গা মতো বর্ধি মানে চেয়ারম্যানের রোজার মাসে দোয়ান বন্ধ করে মাইকিং করে দিয়েছে না বন্ধে তো আইবে না তোমা ধরতে জায়গা দিয়ে বর্ধি মানে এখন আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি যাই চেয়ারম্যানটা কোয়েন যে চেয়ারম্যান সাহেব আমি তো রোজা রাখতে না আমার লেগে হোটেল খোলার ব্যবস্থা করেন যে হ্যার কাছে কোয়েন যে আপনি বাবাজি আমার সহ্য পেটে ক্ষুধা সহ্য আমি আপনার একটা কথা কই শোনেন হন হন তোমার ঘরে ভাত তো আছে আমার ঘরে সবাই রোজা আমার বাবা যদি শুনে হ্যাঁ শোনেন আমি আপনার একটা কথা কই কাকা রোজার দিন আল্লাহ আপনার কযদিন বড় হয়েছেন একা এখনো সময় আছে ভালো আছেন রোজার নামাজটা পড়েন আর এই যে চাষির তালাক দিবেন চাচি ভালো মানুষ চাচি তো আপনার আপনারা ভালো হওয়ার চেষ্টা করতেছে চুলা বন্ধ রাখছে পাক বন্ধ রাখছে জানি যাতে আপনি

রোজা রাখার ফলে আমাদের শরীরে যেহেতু যে ব্যাকটেরিয়া আছে যদি প্রতিদিন আপনার দশ থেকে বারো ঘন্টা না খেয়ে থাকেন আর যদি মাসে তিরিশ দিন না খেয়ে থাকেন তাহলে ক্যান্সার ওয়ান্সার মানে যেগুলো হয় ব্যাকটেরিয়ার কারণে এগুলো সব ধ্বংস হয়ে যায় মানুষ সুস্থ হয়ে যায় মানুষের কোনো শরীরে কোনো যে ভাইরাস টাইরাস থাকে এগুলো মানুষ আক্রমণ করতে পারে না একটা মানুষ যেই মানুষটা রোজা না রাখে আর একজন রোজা ব্যক্তি তার থেকেও মানে দুনিয়াতে হচ্ছে আপনার ওই যে সুস্থভাবে তার থেকেও বেশি দিন মানে হায়াত পায় এটা হচ্ছে আল্লাহ নবীর কথা কোরআনার কথা ও আপনার রোজা রাখেন আপনার এই যে গ্যাস্ট্রিক আলসার সব ভালো হয়ে যাবো দেখবেন আপনার চেহারা নূর আসবো আসলে বাবা তোমার খামা খাই খামার দিছি থাক আমার চোখ খুলে দেশ আসলে আমার ভুল হয়েছে কয়দিন আর বাসবো এখন ঠিক মতো নামাজ নামাজ পড়ি না রোজার আই না যাক আর তালাক তালাক দিব না আর দেখেন আপনি একটা জিনিস দেখেন আপনার রোজা রাখেন নাই এই যে কত চিল্লা ফাল্লা করলেন তবে আমরা পোলা মানুষ আপনাকে জ্ঞান দিলাম আপনি যে বাজারে এদিক ওদিক খুঁজতেছেন আপনি খাওয়ানোর লিগা চেয়ারম্যান সাহেব দেখেন এবার কি একটা নিয়ম করছে যে এলাকার মধ্যে কোনো দোকান খোলা রাখতে পারবো না কোনো খাওয়ানো দোকান খোলা রাখতে পারবো না কারণ কি লেগা যে প্রত্যেকটা মানুষ যাতে এই ওয়ার্ডে রোজা থাকে নামাজ পড়ে সে তো একটা ভালো কাজ করছে আর আপনি তো হ্যারো খামার দিলেন যা হোক বোর্ডের লিগে আবার এটা ভুল হয়েছে আসলে বেটা তো ভালো কামই করছে কি বাবা কাউ কি ঠিক আছে আচ্ছা বাবাজি তোমরা কই যেতে আমরা তো যেতেছিলাম ওদিকে আপনার চিলা চিলি দিকে আপনার বাড়িতে ঢুকলাম যে কি হইলো আবার ওহ